বিসমিল্লাহ বলছে তোমা? কি হয়েছে মাম্মি? মা কেন বিসমিল্লাহ বলে না? তুমি কেন বিসমিল্লাহ বলো না? বিসমিল্লাহ বলছে তোমা? বাবা বলছে বিসমিল্লাহ। তোমরা কি করো এখানে? ওকে, আমরা আজকে রান্না করব। আমরা আজকে বাহিরে রান্না করব। আমাদের এখানে একটা গ্রিল আছে, এই যে গ্রিল আছে একটা, এটার মধ্যে একটা চুলা আছে, এই যে এখানে আজকে আমরা রান্না করব। আর আজকে কি রান্না করব? ফিশ, ইলিশ পোলাও। ও ওকে, সো ইলিশ পোলাওর জন্য, ও ইলিশ কই? আসো ইলিশ নিয়ে আসো, যাও আদিবা মাছ নিয়ে আসো। সো এই হচ্ছে ইলিশ মাছ, এ হচ্ছে ইলিশ মাছ। তো আমরা আজকে ইলিশ পোলাও রান্না করব। ইয়ে, কে খাবে ইলিশ পোলাও? এভরিবডি। ওকে, সো ইলিশ পোলাওর জন্য আমার কি কি লাগবে? আমি এটা দিয়ে পেঁয়াজ ব্যবস্থা করব, আর হচ্ছে এটা হচ্ছে টক দই সাথে লেবু, তারপর পেঁয়াজ বাটা, ধনিয়া, জিরা, কাঁচামরিচ বাটা, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, আর অবশ্যই লবণ। হ্যাঁ, লবণ দাও। আদি পোলাও মাখতেছে, আজকে পোলাও পাই নিয়ে রান্না করব। সল্ট 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 হইছে হইছে, আর দিও না। লবণ মেখে নিচ্ছি, ইলিশ মাছে কিন্তু আবার ডিম হয়েছে। একটু লবণ দাও এটার উপরে, আদি বা একটু লবণ দাও। আর সে এগুলো ধরে না, চালগুলো ধরে না, করবে মামি হাতে দাও। হয়েছে, এখন চুলা জ্বালাচ্ছি। এখানে আগুন আছে, বাট আগুনটা দেখা যাচ্ছে না রোদ্রের জন্য। সো আমি পেঁয়াজ ব্যবস্থা করে নেবো এখন। আসলে মানে বাহিরে রান্না করতে ভালো লাগতেছে, দেশের মতো মনে হচ্ছে। দিচ্ছি পেঁয়াজ, আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিব। আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, যে তেলটাতে আমি বেরেস্তা করেছিলাম ওইটার মধ্যেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো হচ্ছে এখানে লেবু আর টক দই মেশানো আছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি এখন। প্লেন যেতেছে, এখানে আছে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে। জিরা যদি বেটে দেওয়া যায় সেটা আরও ভালো টেস্ট আসে, বাট আমার এখানে বাটার সময় ছিল না। তো এখানে জিরা আর ধনিয়া আমি একসাথে দিয়ে দেবো এখন। আর এখানে আর ইসা দিবা খাচ্ছে। এখন দিয়ে দেবো হচ্ছে গুঁড়া মরিচ। এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ বাটা। মাছগুলো দিয়ে দেবো মশলার মধ্যে, সেটা ঝাল। বিসমিল্লাহ, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, অবশ্যই
লবণ দিয়ে দিচ্ছি, একবার তো মাছের উপর লবণ দিয়েছিলাম, এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মাছটা এখন উল্টিয়ে দেবো। এখন কোনো রেসিপি না, কারণ আমি কোনো স্পেশাল কুকিং ইয়ে না, আমি জাস্ট বাইরে রান্না করতে ইচ্ছে করলো, এই জন্য বাইরে রান্না করলাম, আর একটু সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই শেয়ার করো আর কি, কারণ অনেকে অনেক আরও ভালো রান্না করতে পারে। তো আমি জাস্ট মানে ট্রাই করতেছি কীভাবে ইলিশ পোলাও রান্না করে। আমি অবশ্য আরও করেছিলাম, আমার কন্যাদের বাপজান খুবই পছন্দ করে ইলিশ পোলাও, আর সে পছন্দ করে হচ্ছে সরিষা ইলিশ। আমার আম্মারও খুব পছন্দ এটা, আর ইলিশ পোলাওটা আম্মারও খুব পছন্দ। পেঁয়াজ বেরেস্তা, আমি এখন পেঁয়াজ বেরেস্তাগুলো, ও ওগুলো অনেক সুন্দর হয়েছে, ঝুরঝুরা। আমার মাঝে মাঝে আসলে ভালো হয় না পেঁয়াজ বেরেস্তা, তো আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো, দিয়ে আমি মাছটা উঠিয়ে নেব। আমি তো আমি এখন মাছটা উঠিয়ে নেব, মাছের পিসগুলা আদিবা একটু এখানে আসো, একটু প্লেটটা হোল্ড করো, আমি মাছগুলো উঠাই। একটু কাছে এসো। তো আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে, তারপর আমরা পোলাও রান্না করবো নেক্সট। What did you put on top? পোলাও বসাচ্ছি, পোলাওর জন্য তেল দিয়ে দিলাম, দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, এগুলো দিয়ে দিচ্ছে, তাগুলো আমি আগে ধুয়ে রাখছিলাম। খাবারটা আমি কোনো দারচিনি এলাচ ইউজ করলাম, দেওয়ার পর এখন ইলিশ মাছের যে ঝোলটা ছিল এই ঝোলটা এখন দিয়ে দেবো এটার মধ্যে। ঝোলটা দিয়ে এখন নেড়ে নেবো ভালোভাবে। এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নেবো, একদম ভাজা ভাজা যখন হবে তখন আমরা পানি দেবো। যেভাবে পোলাও রান্না করি, আমি অবশ্যই পোলাও রান্না করতে পারি না, আমি এসব সময় পোলাও রান্নার সময় আমার হেল্প নেই, কারণ যদি নরম হয়ে যায় সেজন্য আর কি। তুমি মামি, তুমি মামিকে হেল্প করো, আর তুমি ডিস্টার্ব করো। এখন পানি দিলে আমার এখন পানি দিছে, আর কত মনে হয় লাগবে, আর কত রান্না। কুচিগুলোটা বেশি লাল ছিল এই জন্য কালারটা বেশি লাল হয়ে গেছে। এখানে মরিচগুলো প্যাকেটে মরিচের গুঁড়া এরকম হয়, বেশি লাল হয়ে যায়। আমাদের ইলিশ পোলাও রান্না অলমোস্ট শেষের দিকে, তো এখন সালাদ বানাবো, গাছ থেকে টমেটো নিয়ে সালাদ বানাবো। বিসমিল্লাহ, আদা আদা পাকা আদা কাঁচা পাকা টমেটো দিয়ে সালাদ বানাবো। এটা হচ্ছে করলা গাছ, করলা গাছ বেশি ইয়ে হয়নি, এখনো একদম ছোট। এখান থেকে আরেকটা টমেটো নেব, এখানেও টমেটো আছে অনেক, আর এখানে টমেটো গাছগুলো মরে যাচ্ছে। এই যে আলু খেতে আলু দেখেন তো, আলু আলু কিন্তু বড় হয়েছে, আলুগুলো উঠে ফেলতে হবে কারণ গাছগুলো মরে গেছে। তো আমরা এখন টমেটো নিলাম, ভর্তা বানাবো, আই মিন সালাদ বানাবো। এখানেই রান্না হচ্ছে,
এখানে গাছ থেকে আমি টমেটো ছিললাম, এখানে আজকে খাওয়া দাওয়া হবে বাহিরে। আমি টমেটোগুলো আগে একটু ধুয়ে আনি বাসা থেকে। উঠে নিয়েছি হাফ করে, তারপর আমরা ইলিশ মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, ছানো শেষ, এখন আবার পোলাও দিয়ে দিচ্ছি উপরে। আমার ইলিশ পোলাও রান্না শেষ, দিয়ে দিচ্ছি চামচ লাগবো। এই তো ইলিশ পোলাও হয়ে গেছে, এখন কেমন হয় আল্লাহ জানে, আল্লাহ ভরসা। খাওয়ার সময় রিভিউ দেবো। কাঁচামরিচ আর নেওয়া হয় নাই, এখন আসলাম হচ্ছে কাঁচামরিচের জন্য। এই হচ্ছে কাঁচামরিচ, বেশি একটা নেবো শুধু, কারণ অলরেডি অনেক ঝাল হয়ে গেছে অনেক কিছুতে, আর আমরা অত বেশি ঝাল খাইতে পারি না। পেঁয়াজও কিন্তু আছে, পেঁয়াজ উঠাবো একটা। একদম ফ্রেশ গাছের টমেটো মাত্র ছিঁড়ে নিয়ে আসলাম, অন্যরকম একটা ভালো লাগা। কাঁচামরিচ একটা দিলাম কারণ ঝাল হয়ে যায় বেশি। তো আমরা এখন ভাত খাইতে বসছি, একদম পাতিল সামনে নিয়ে বসছি। এই হচ্ছে ইলিশ পোলাও, মামার কই আসো দাও, সালাদ যাও, বাবা কই আসো দাও, টুনা ফিশ দাও, দাও বাসে যাও, বাসে যাও। কেন সবাই বিজি, ওরা মিটিং করতেছে। তুমি ডাকো, তুমি ডাকো, তোমার তুমি ডাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাইড দিয়ে ভাতের মাছ আইব, আমার প্লেটে আগে দিতেছে। রাখো রাখো, ওদিকে রাখো, আয়েশা ভাত খাবে। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। এই হচ্ছে ইলিশ পোলাও, খেয়ে দেখি কি অবস্থা। কেমন আছো মা? অনেক ভালো লাগতেছে তো, অনেক টেস্ট। আচ্ছা তুমি কি নাও? আচ্ছা তুমি কি নিচ্ছো? সব কিছুই মজা, সৌসা ইলিশের তো মজা, ইলিশ সৌসা বাচ্চাটা ভাগ করি। আচ্ছা আমার প্লেট, এখন খেয়ে দেখি। রাইসটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, যে একদম ঝরঝরা, এবং ইলিশ মাছের রাইসটার মধ্যে ইলিশ মাছের গন্ধ আসতেছে অনেক সুন্দর। আর ইলিশ মাছ অবশ্যই সবাই সাবধানে খাবেন, এই যে ইলিশ মাছটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, আমি অনেক একদম জুসি টাইপের হয়েছে। ও অনেক কাটা, কাটা বাজতে কাটা বাজতে এখন 12টা। একদম পারফেক্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। ওরা আসতেছে না, ওদের কাজ, রতন আর আমার কন্যাদের বাপজান, ওদের মিটিং চলতেছে, এই জন্য ওরা আচ্ছা মানে আসতেছে না, আমরা একাই খাইতেছি, আস্তে আস্তে খাইতেছি, ওরা আসবে এখন। ওয়াও অনেক মজা। যে রতন আসছে এখন,
হইছে আমেরিকান লাইফ, এই যে কাজ করে আর খাইতেছে, লাইফ এত ইজি না, এতক্ষণ সময় পায় না খেতে। না না কেমন হয়েছে ওজন পোলাও রোস্ট, আই মিন ইলিশ পোলাও শেষ রাখলে ওকে নিয়েছি, থ্যাংক ইউ। বাবাকে ভাত দাও, নানু তুমি ধরতে পারবা, বাবাকে বলো হেল্প করতে। আমি এক মাস লে বলছি, বিসমিল্লাহ বলছে তোমার কি হয়েছে মাম্মি? তুমি কেন বিসমিল্লাহ বলো না? বিসমিল্লাহ বলছে তোমার বাবা বলছে বিসমিল্লাহ। আমার ইলিশ পোলাও কেমন হয়েছে? খালি খাইতেছো বলতেছো না যে বলবো না কিরকম হয়েছে বলবো, এক মিনিট খাইয়া লোক তারপর।